আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, চলছে রায়গঞ্জ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। আরো 250 মিটার বাড়ানো হচ্ছে প্ল্যাটফর্ম, ফলে আগামীতে এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে এই প্ল্যাটফর্মে। এতে খুশি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে 2 নম্বর থেকে প্ল্যাটফর্মটা যেহেতু মানে কোনো রকম সেট ছিল না, হ্যাঁ, এবার 1 নম্বর প্ল্যাটফর্মে সেটা গোটাটাই সেট ছিল, আর 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠা নামা সব দিক দিয়ে সুবিধা মানুষের। সেই জন্য আমরা চাই যে এই সম্প্রসারণের কাজ আরম্ভ হোক বা হচ্ছে, যাই হোক না কেন, তাতে আমাদের সবারই সুবিধা। এসে হাম ফুল লেন্থ জো আমারি ট্রেন হ্যাঁ উসকো হাম 1 নম্বর লাইন মে রিসিভ কর সকতে হ্যাঁ। আভি হামারা 1 নম্বর প্ল্যাটফর্ম থোড়া ছোটা হ্যাঁ, 250 মিটার বাড়ানো কে বাদ ফুল লেন্থ হো জায়গা, জিসে কোই ভি গাড়ি ইসমে আ সকতি হ্যাঁ। 1 নম্বর প্ল্যাটফর্ম না হওয়াতে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো 2 নম্বর প্ল্যাটফর্মে দিত, কোনো সময় যদি 1 নম্বর প্ল্যাটফর্ম বাধ্যতামূলক দিতে হতো প্ল্যাটফর্ম পেত না। ন্যাচারালি তো ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম ছিল না, সেই জায়গাটা তার উপযোগী করে তুলছে, এটা আমাদের জন্য বড় ভালো খবর। রায়গঞ্জ রেল স্টেশনে ধাপে ধাপে চলছে উন্নয়নের কাজ। ইতিমধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে একাধিক কাজ সম্পন্ন হয়েছে, এবারে 1 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ কাজ শুরু হলো। জোর কদমে চলছে এই কাজ। এতদিন এই 1 নম্বর প্ল্যাটফর্ম কিছুটা ছোট থাকায় এক্সপ্রেস ট্রেন থামার ক্ষেত্রে তা পর্যাপ্ত ছিল না, ফলে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনগুলি 2 নম্বর প্ল্যাটফর্মে স্টপেজ দেয়। এর জেরে প্ল্যাটফর্ম পরিবর্তন করতেও অনেক সময় সমস্যা হয়। সেদিকে তাকিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার জানিয়েছেন, বর্তমানে এই প্ল্যাটফর্মের পরিধি 305 মিটার, অতিরিক্ত 250 মিটার সম্প্রসারণ করা হচ্ছে, ফলে এরপরে 550 মিটার বিস্তৃত হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মটি। কাজ সম্পন্ন হলে এক্সপ্রেস ট্রেন এই প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম হবে। ये प्लेटफॉर्म नंबर 1 का एक्सटेंशन हो रहा है। अभी जो हमारा एग्जिस्टिंग 1 नम्बर प्लेटफॉर्म है उसको और भी 250 मीटर बढ़ाया जा रहा है। इससे क्या फायदा हो रहा है? इससे हम फुल लेंथ जो हमारी ट्रेन है उसको हम 1 नम्बर लाइन में रिसीव कर सकते हैं। अभी हमारा 1 नम्बर प्लेटफॉर्म थोड़ा छोटा है, ये 250 मीटर बढ़ाने के बाद फुल लेंथ हो जाएगा, जिससे कोई भी गाड़ी इसमें आ सकती है फुल लेंथ। और क्या क्या होगा 1 नम्बर प्लेटफॉर्म में? पानी वगैरह, बाथरूम, ऐसा कुछ होगा? हम बाथरूम अभी नया 2 नम्बर प्लेटफॉर्म में एक नया बाथरूम बन के तैयार है, वो जल्दी ही ओपन हो जाएगा। 1 नम्बर में और क्या फैसिलिटी मिलेगा? 1 नम्बर में अभी वो नया नया PP शेड्स बना है, प्लेटफॉर्म का एक्सटेंशन हो रहा है। कितना दिन में रेडी हो जाएगा सर? ये अभी काम तेजी से चल रहा है, उम्मीद करते हैं कि जल्दी ही हो जाएगा शुरू यात्रियों के लिए। कितना मीटर होगा ये? पहले अभी जो हमारा एग्जिस्टिंग प्लेटफॉर्म है 305 मीटर, इसको हम लोग 250 मीटर और बढ़ा रहे हैं, तब लगभग 550 मीटर हो जाएगा। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বণিক সভার প্রতিনিধিরা। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানিয়েছেন, ইতিমধ্যেই অনেক প্রতিশ্রুতি পূরণ হয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলে অনেকটাই সুবিধে হবে। না, এটা তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের ডেভেলপ চলছে। 2 নম্বর প্ল্যাটফর্ম তার সম্প্রসারণ, ট্রেনটার গোটা বগিগুলো এখন আটতে পারছে, শেডের আমাদের দাবি ছিল, শেডের দাবি হয়েছে, কিছু কিছু ব্যবস্থাপনাও বেড়েছে, এখন 1 নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে, এবং আগামী দিনে আমরা আরও কিছু ডেভেলপমেন্ট আশা করি আমরা দেখতে পাবো। তো এই মানে কী অসুবিধা হতো এতদিন 1 নম্বর প্ল্যাটফর্মে? 1 নম্বর প্ল্যাটফর্ম না হওয়াতে আমাদের দূরপাল্লার ট্রেনগুলো 2 নম্বর প্ল্যাটফর্মে দিত, কোনো সময় যদি 1 নম্বর প্ল্যাটফর্ম বাধ্যতামূলক দিতে হতো প্ল্যাটফর্ম পেত না। ন্যাচারালি তো ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম ছিল না, সেই জায়গাটা তার উপযোগী করে তুলছে, এটা আমাদের জন্য বড় ভালো খবর। এবং সেট ছিল না বলে তো রোধ? হ্যাঁ, সেট ছিল না দেখে সেই সেটের নিয়ে মানুষের জনসাধারণের আপত্তি ছিল, সবাই এই ব্যাপারটা নিয়ে অভিযোগ করেছে, তো সেই সেটের ব্যবস্থা হয়েছে। তার ধারাবাহিকভাবে আমাদের ডেমো একটা ট্রেন আমরা পেয়েছি, ধারাবাহিকভাবে আমরা বলতে পারি যে আমাদের রেলের তুলনামূলকভাবে ডেভেলপ চলছে, আশানুরূপ না হলেও ডেভেলপমেন্টের রাস্তা চলছে। অপরদিকে রেলের এই উদ্যোগে বেজায় খুশি সাধারণ যাত্রীরা, তারা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মানে এতে আমরা মানে সবথেকে বড় কথা হলো যে পরিমাণ যানজট রেলগেটের ওপর, তাতে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে খুব মানে ভীষণভাবে অসুবিধা হতো। সেক্ষেত্রে মানে বেশিরভাগই প্রশাসনিক ভবন বা প্রশাসনিক যে জায়গাগুলো, অফিস টফিসগুলো সবই কর্ণজোড়ার দিকে,
তাতে বেশিরভাগ মানুষেরই মানে সুবিধা হলো সেক্ষেত্রে। প্লাস মানে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে দু নম্বর থেকে প্ল্যাটফর্মটা যেহেতু মানে কোনোরকম সেট ছিল না, হ্যাঁ, এবার এক নম্বর প্ল্যাটফর্মে সেটা গোটাটাই সেট ছিল, আর এক নম্বর প্ল্যাটফর্মে ওঠা নামা সব দিক দিয়ে সুবিধা মানুষের। সেই জন্য আমরা চাই যে এই সম্প্রসারণের কাজ আরম্ভ হোক বা হচ্ছে যাই হোক না কেন, তাতে আমাদের সবারই সুবিধা। এই রেলগেটে জ্যামের জন্য মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা আমাদের কর্ণজোড়ায় যে পরিমাণ প্রশাসনিক যেসব লোকজন অফিসাররা থাকে তাদের ক্ষেত্রেও সেটা অনেক বেশি সুবিধা হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। চাঁচলে ভয়াবহ ডাকাতির জেরে আতঙ্কের আবহ রায়গঞ্জ শহরে। বারে বারে সোনার দোকানগুলিতে সমাজ বিরোধীদের হামলার ঘটনায় শঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা, নিরাপত্তার দাবিতে সরব হয়েছে তারা। সোমবার বড়দিন উৎসবে চারিদিকে যখন সাধারণ মানুষ আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ভর সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলে নেতাজি মোড়ের কাছে। ওই সোনার দোকানে পাঁচ থেকে ছজনের সশস্ত্র ডাকাত দল তালা ভেঙে ভেতরে ঢোকে। দোকান লুট করে পালানোর সময় বোমাবাজি ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। গত এপ্রিল মাসে রায়গঞ্জের একটি নামিদামি স্বর্ণ বিপণী প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছিল। শুধু রায়গঞ্জ বা চাঁচল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই ধরনের ঘটনা বাড়ছে। সোনার দোকানগুলিতে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে, যার জেরে রাজ্যের জেলায় জেলায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। একই ছবি রায়গঞ্জ শহরেও। শহর জুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন সামনে এসেছে। শুধু রাতের অন্ধকারই নয়, দিনের আলোতেও স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চড়াও হয়েছেন দুষ্কৃতীরা। এতে সবসময় স্বর্ণ ব্যবসায়ীরা শঙ্কিত। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সম্পাদক তড়িৎ লাহিড়ী চাঁচলের এই ঘটনায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সোনার দোকানে দুষ্কৃতি হামলার ঘটনা বাড়ছে রাজ্য জুড়ে, যখন তখন সমাজ বিরোধীরা চড়াও হচ্ছে। কিছুদিন আগে মালতীপুরেও এই ধরনের ঘটনা ঘটেছিল। প্রতিটি ক্ষেত্রেই বলা হচ্ছে দুষ্কৃতীরা বিহার থেকে আসছে, তাহলে করিডোরগুলিতে কেন নজরদারি বাড়ানো হচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। চাঁচলে এক ভয়াবহ আবার, সেই চাঁচলে আবার ভয়াবহ ডাকাতি সোনার দোকানে। এবং চাঁচল বলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিন কোনো না কোনোখানে এই সোনার দোকানের উপরে আক্রমণ নেমে এসছে এবং লুটপাট শুরু করেছে। এ বিষয়ে আমরা আতঙ্কিত। রায়গঞ্জে একটা এরকম ঘটনা ঘটে গেছে, জানি না কদ্দূর কী হয়েছে তার। একটা কথা হচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ীদের উপরে এই যে আক্রমণটা নেমে এসছে, আসলে সহজ, খুব সহজ যে এদের উপর আক্রমণ করে মালপত্র তুলে নিয়ে যাওয়া। নিরাপত্তাহীনতায় আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকেনি, আমাদের মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ চলে যেতে পারে। আমরা চাচ্ছি এই ব্যবস্থার অবসান হোক, দুষ্কৃতীরা ধরা পড়ুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক। শুধু কিছু হলেই বিহার থেকে আসছে সবখানে ছবি। আমাদের রায়গঞ্জে যেটা হলো সেটাও শুনলাম বিহারে চলে, বিহারে এখানে যে বিহার সবই বিহার নাম দিয়ে এইভাবে চলছে, আমি জানি না কোথাকার কী। আমরা চাই নিরাপত্তা। এই নিরাপত্তা কে দেবে, আমরা কার কাছে যাব এই নিরাপত্তা চাইতে? একইভাবে চরম উৎকণ্ঠায় ভুগছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। তিনি জানান, চাঁচলের এই ঘটনা দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। বড়দিন উৎসবে চারিদিকে যখন মানুষের ভিড়, তার মাঝে এই ধরনের ঘটনা ভাবনার বাইরে। ঘটনা ঘটার সাথে সাথেই সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন শঙ্করবাবু। না, এটা তো আমাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে যে এইভাবে যদি দিনের পর দিন ডাকাতি হয় এবং সেটা দিনের আলোয় রাতের জনসাধারণ সমাজ একদম চলন্ত সমাজের মাঝে, সেটা তো আমাদের কাছে বড় আতঙ্কর খবর, ভয়ঙ্কর আতঙ্কের বিষয় এটা দাঁড়িয়ে। পঁচিশে বড়দিনের ছুটি, সেখানে রীতিমতো লোকজনের রাস্তায় ভিড়, এমন কিছু রাত না, সেই সময়ে যেভাবে ডাকাতি হয়েছে তাতে তো আমাদের বড় ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার। একটা ডাকাতি স্টেপ নিতে যদি এত দেরি হয়ে যায়, ন্যাচারালি ডাকাতদের তো মনে সাহস যুগিয়ে যায়, তারা যে ডাকাতিটা করে পণ্যটা পেয়েছে সেটা তারা সদ্ব্যবহার করার সুযোগ পেয়ে যায়, তো খুব স্বাভাবিক, কারণে তাদের শক্তি, সাহস, তাদের সংখ্যাটা খুব সহজেই বৃদ্ধি পায়। বিভিন্ন কারণে এটা বলা যায় প্রশাসনের দৃষ্টিভঙ্গি, প্রশাসনের কারো সহযোগ না হলে এই ডাকাতির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সোমবার চাঁচলের ডাকাতির ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার আতঙ্কের আবহ তৈরি হয়েছে রায়গঞ্জ শহরে। প্রতিনিয়ত যেভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সোনার দোকানে সমাজ বিরোধীরা চড়াও হচ্ছে, তাতে আগামীতে স্বর্ণ শিল্পের ভবিষ্যৎ কোথায় তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয় নিয়ে মঙ্গলবার রায়গঞ্জের চেম্বার অব কমার্সের সভাগৃহে একটি সভার আয়োজন করেন শহরের স্বর্ণ ব্যবসায়ীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক তড়িৎ লাহিড়ী।
তিনি নিরাপত্তা দাবিতে সোচ্চার হয়েছেন। চাঁচলে এক ভয়াবহ আবার, সেই চাঁচলে আবার ভয়াবহ ডাকাতি সোনার দোকানে, এবং চাঁচল বলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিন কোনো না কোনোখানে এই সোনার দোকানের উপরে আক্রমণ নেমে এসছে এবং লুটপাট শুরু করেছে। এ বিষয়ে আমরা আতঙ্কিত। রায়গঞ্জে একটা এরকম ঘটনা ঘটে গেছে, জানি না কদ্দূর কী হয়েছে তার। একটা কথা হচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ীদের উপরে এই যে আক্রমণটা নেমে এসছে, আসলে সহজ, খুব সহজ যে এদের উপর আক্রমণ করে মালপত্র তুলে নিয়ে যাওয়া। নিরাপত্তাহীনতায় আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকেনি, আমাদের মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ চলে যেতে পারে। আমরা চাচ্ছি এই ব্যবস্থার অবসান হোক, দুষ্কৃতীরা ধরা পড়ুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক। শুধু কিছু হলেই বিহার থেকে আসছে সবখানি ছবি, আমাদের রায়গঞ্জে যেটা হলো সেটাও শুনলাম বিহারে চলে, বিহারে এখানে যে বিহার সবই বিহার নাম দিয়ে এইভাবে চলছে, আমি জানি না কোথাকার কী। আমরা চাই নিরাপত্তা, এই নিরাপত্তা কে দেবে, আমরা কার কাছে যাব এই নিরাপত্তা চাইতে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের মাদার ও সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করে। দলের জেলা কার্যালয় থেকে শুরু করা হয় এই মিছিল, শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিবেকানন্দ মোড়ে গিয়ে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সন্দীপ বিশ্বাস, গৌরাঙ্গ চৌহান সহ এক ঝাঁক নেতৃত্ব। বিজেপি দলকে এদিন তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। গোটা রাজ্যে আজকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা মাদার, যত ফ্রন্টাল অরিয়েন্সেন্স আছেন তৃণমূল কংগ্রেসের, সবাই ধিক্কার মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সুকান্ত মজুমদারের সেই উক্তির। আসলে বিজেপি এই সর্বধর্ম সম্ভব এটাকে ঠিক মেনে নিতে পারছে না। আমাদের রাজ্য পশ্চিমবাংলা এটা কিন্তু সাধকের জায়গা, এখানে ঋষি অরবিন্দ হয়েছেন, বামাক্ষ্যাপা হয়েছেন, এখানে আমাদের স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তো সাধনার যে চরম প্রাপ্তি হয় তখন কিন্তু মানুষে মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদটা থাকে না, সবাই তখন এক। বিজেপির এখানে গাত্রদাহ, বিজেপি যেহেতু ধর্মকে নিয়ে রাজনীতি করে, বিজেপি যা চায় যে যারা শুধুমাত্র একটা ধর্মকে শ্রেয় বলে তারাই ভালো, বাদ বাকি কেউ ভালো নয়। তো সেই এই প্রতিবাদী আমরা শ্রীকান্ত মজুমদার মহাশয়ের এই প্রতিবাদেই আজকে আমরা এই ধিক্কার মিছিল জানাচ্ছি। পূর্বতন উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অভিযানে নামল এবিভিপি। মঙ্গলবার এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে চলে তুমুল বিক্ষোভ, হাতে বর্তমান রেজিস্ট্রারের কুশপুতুল নিয়ে চলে আন্দোলন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানিয়েছেন, পূর্বতন উপাচার্য অনিল ভুইমালির আমলে বেআইনিভাবে পিএইচডি করানো হয়েছে, ফিনান্স এবং স্টেট অফিসার দুর্নীতির সাথে যুক্ত, বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধেও অযোগ্যতার অভিযোগ তুলেছেন তারা। প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এবিভিপি নেতৃত্ব। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান এবিভিপির ডাকে, সহায় সহায় ছাত্রছাত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন কিছু নির্দিষ্ট দাবি। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অনিল ভুইমালি, অনিল ভুইমালির শিষ্য পার্থ যখন জেলে অনিল কেন বেলে, এটা আমাদের প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয় রায়গঞ্জবাসীর আবেগের বিশ্ববিদ্যালয়, দেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যারা ন্যাকের বিচারে গ্রুপ ডি পেয়েছে। এইখানে উপাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেআইনিভাবে পিএইচডি করেছেন, সেই পিএইচডি তদন্ত এখনো অবধি কেন হলো না। আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি অনিল ভুইমালির আমলে যারা পিএইচডি করেছে সব পিএইচডি অবৈধ, সব বাতিল করতে হবে। এখানে চার পাঁচজন অধ্যাপক এবং সরকারি কর্মকর্তা যারা অবৈধভাবে পিএইচডি করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার, স্টেট অফিসার স্বপন পাইনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ আছে। এইখানকার যিনি রেজিস্ট্রার তিনি সম্পূর্ণভাবে অযোগ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল সি2 অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন। মঙ্গলবার এই ইস্যুতে শহরের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত মিছিল করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সি2 জেলা কমিটির সদস্য কার্তিক দাস। তিনি জানিয়েছেন, গত 12 ডিসেম্বর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শহরের অভ্যন্তরে পূর্ত দফতরের জায়গা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। এর নেপথ্যে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন কার্তিকবাবু, অবিলম্বে উচ্ছেদের নোটিশ বাতিলের দাবি জানিয়েছেন তিনি। আজকে আমাদের স্ট্রিট হকার্স ইউনিয়ন সিআইটি অনুমোদিত গত 12 তারিখে পিডব্লিউডি যে নোটিশ জারি করেছে, এই শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় যারা রাস্তার ধারে আছে দোকান, দীর্ঘ 40-50 বছরেরও বেশি তারও বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, ছোটো ছোটো ব্যবসা করে, তাদেরকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে হঠাৎ করে। এবং
এই উচ্ছেদের ক্ষেত্রেও পক্ষপাতমূলক আচরণ। অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় বিল্ডিং প্রতিষ্ঠান যারা এই পিডব্লিউডির ওপরেই আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়। ওই ছোটো ছোটো যারা ফুটপাতে ছোটো ছোটো দোকান করে খায়, চায়ের দোকান, ছোটোখাটো কাগজ কলমের দোকান, এই ধরনের ব্যবসায়ী যারা, তাদেরকে নোটিশ করা হয়েছে। তো আমরা এই নোটিশে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাইছি যে পুনর্বাসন আগে দিতে হবে অকার। চোখ রাখছি খেলার খবরে। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লীগে মঙ্গলবার ছিল প্রথম ডিভিশন গ্রুপ বির খেলা। এদিনের খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ টাউন ক্লাব এবং ঐক্য সম্মিলনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঐক্য সম্মিলনী। মাত্র 20.3 ওভারেই 124 রানে শেষ হয়ে যায় ঐক্য সম্মিলনীর ইনিংস। দলের দুই ব্যাটসম্যান সাহেব সাহা 41 বলে 35 রান এবং ভোলা দাস 26 বলে 34 রান করে। টাউন ক্লাবের বোলার মুন্না রাজভর 6 ওভার বল করে 27 রান দিয়ে ঐক্য সম্মিলনীর 5 উইকেট তুলে নেয়। অপর বোলার আক্তার আলী 4 ওভার বল করে 17 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 26.3 ওভারে 6 উইকেট হারিয়ে 128 রান তুলে নেয়। দলের ব্যাটসম্যান সুমন শর্মা 70 বলে 35 রান করে। ঐক্য সম্মেলনীর বোলার বিশাল বিশ্বাস 34 রান দিয়ে টাউন ক্লাবের 2 উইকেট তুলে নেয়। এদিনের লীগের খেলায় 4 উইকেটে ঐক্য সম্মেলনীকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ টাউন ক্লাব। এদিনের খেলায় 5 উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় টাউন ক্লাবের বোলার মুন্না রাজভর। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।